হ্যালো বন্ধুরা, তেজস্মিতা ব্লকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো তেজস্মিতা ব্লকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আমার মেয়ে নতুন জামা পরেছে, এখন আমরা যাচ্ছি আমার কাকি শাশুড়ির বাড়ি, সেখানেই আমাদের পুজো আচ্ছা হয়। তো সকালে পুজো হয়ে গেছে, মা গেছিলেন মা আসাতে, এবার আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি পুচকিটাকে নিয়ে। তো আসুন যাওয়া যাক। বাবা টাটা করে দেয়, তাই তাই করে দেয়, তাই 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 আপ করে দেয়, একটু আপ করে দাও তো, আপ বলা শিখেছো নতুন, আপ আপ মুখে হাত দিয়ে, মুখে হাত দিয়ে, মুখে হাত দিয়ে আপ আপ আবার করে দাও অ্যাপ। কি মিষ্টি না, আরো অনেক কিছু শিখবে। ওই যে আরেকজন আসছেন, তো পৌঁছে গেলাম কাকিমার বাড়িতে। তো আমার কিছু ছোট্ট ছোট্ট দেওর আর ননদ আছে, যাদের সাথে আপনাদের আজকে আলাপ করাবো। এই যে এটি হচ্ছে আমার ছোট ননদ, দেখেই বুঝতে পারছেন খুবই ছোট। আর এটা হচ্ছে, ইনি হচ্ছেন আমার কাকি শাশুড়ি, মানে আমার সেজো কাকিমা, ওনার বাড়িতে পুজোটা হয়েছে, এনাকে তো চেনে নিই আপনারা। আর এই যে হচ্ছে আমার লক্ষণ দেওরটি, আমার মেজ দেওর, খুবই লাজুক প্রকৃতির ছেলেও। যাই হোক, আরও অনেকেই আছে যাদেরকে আপনাকে দেখাবো আজ, যাদের সাথে আপনাদের আলাপ করাবো আজকে। তো দেখতে থাকুন ভিডিওটি। কি হবে, মেজ কাকাই হবে, মেজ কাকাই হবে তো। বেলা তো অনেক হলো, ওকে আমি খাইয়ে নিয়েই গেছিলাম, তাও এত বেলাতে আর না খাইয়ে, কিছু না খাওয়ালেই নয়। তো আমি সন্দেশ, আমাকে কাকিমা সন্দেশ দিয়েছিল, তো সেই সন্দেশই ওকে আমি খাইয়েছি, সন্দেশ আর জল খেয়েছিল, তারপরে তো আমরা বাড়ি চলে এসেছি। তো যথারীতি প্রসাদ খেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম দুপুরবেলা। তো তারপর বিকালবেলা আমরা সবাই বেরিয়েছিলাম, মানে আমি কাকিমাদের সাথে, মানে আমার শাশুড়ি মায়েদের সাথে সবাই সাথে বেরিয়েছিলাম। এটি সোনার দোকানে আমাদের নিমন্ত্রণ করা হয়েছিল, যেহেতু নববর্ষ বুঝতেই পারছেন,
তো সেখানেই গিয়েছি। আমার পুচকিটা দেখুন, সে রাস্তায় বেরোতে চাইলে আর কিচ্ছু যায় না তার। একটু হয়ে যাও, খাই একটু খেয়ে যাও, খাই একটুটা তুমি দাও না, তাহলে কে তো আমরা খাই তুমি দাও না। এবার বাড়ি ফেরার পালা। পথে এই দুটো মন্দির পড়লো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু সন্ধে গড়িয়ে রাত হতে চলেছে, তাই এই মন্দিরটি বন্ধ হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে ষষ্ঠীতলায় মা কালীর মন্দির, যদি কখনো সুযোগ পাই আপনাদেরকে দেখাবো। এখন এটি বন্ধ হয়ে গিয়েছে। তো এইভাবেই গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ন কাকিমার বাড়িতে। এটি হচ্ছে নারায়ণশিলা, খুবই জাগ্রত। ঠাকুরের জায়গাটি খুবই সুন্দর, পরিষ্কার পরিপাটি করে সাজানো গোছানো, বেশ ভালো লাগলো। আসুন এরপর আলাপ করিয়ে দিই আমার ননদিনীদের সাথে। এটি হচ্ছে আমার মেজ ননদ, যার নাম হচ্ছে মিষ্টু। এটি হচ্ছে আমার ছোট ননদ, একে আগেই দেখেছি, আর এটি হচ্ছে বড় ননদ। এখানে আছে মিষ্টু, মনা আর মামুন। আমার মেয়েকে নিয়ে আমি এক ঘরে, আর আমার শাশুড়ি মায়েরা আর এক ঘরে বসে আছেন, দেখতেই পাচ্ছেন। আসুন আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন সেজো কাকিমা, ইনি হচ্ছেন মেজো কাকিমা, তার পাশে রয়েছে ন কাকিমা, তার পাশে আছেন আমার শাশুড়ি মা, আর ইনি হচ্ছেন আমার ছোট কাকিমা। আমার মেয়ের এই প্রথম নববর্ষ এই বছরটি, তো যাই হোক সারাটা দিন মেয়ের সাথে সবাইকে নিয়ে খুব ভালো কাটলো। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ।